বাংলাদেশ তো ডাকাতের খপ করে পড়েছে, এমন কোন গোপন চুক্তি বা ষড়যন্ত্র হলো যে জামাতকে এত নির্বিঘ্নে একটা কর্মসূচি পালন করতে দেওয়া হলো যে বাসের মধ্যে পকেট মেরে পকেট মারতে একজন যখন টের পাবে যে কার পকেট বেড়েছে তিনি যখন চিৎকার দেবেন তখন পকেট মারতে একজন লাফ দিয়ে পড়ে বাস থেকে বলবে ওই যাচ্ছে যাচ্ছে ধর ধর ধর। ইন্টারন্যাশনাল এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ডে, এই দিনটি তারা কখনো পালন করে না, আজ পর্যন্ত করে না এই ১৬ বছরের ক্ষমতায় এসে। অর্থাৎ এই গুমের শিকার পরিবারগুলো তাদের কাছে তারা তাদের নিজেদের বিকৃত চেহারা উপস্থাপন করতে চায় না জাতীয়ভাবে বা আন্তর্জাতিকভাবে, এই কারণে কোনো দিন এই সরকার ৩০ আগস্ট পালন করে না, আন্তর্জাতিক গুম দিবস পালন করে না, হাঁচিকাশি দিবস পালন করে, প্রত্যাবর্তন দিবস পালন করে, নানান রকমের অনুষ্ঠান তারা করে, কিন্তু এইটা কখনো করে না খেয়াল করে দেখবেন। অর্থাৎ সে জানে যে আমার চেহারা স্পষ্ট হয়ে গেছে, আমার মুখোশ সরে গেছে, প্রকৃত চেহারা মানুষের কাছে স্পষ্ট হয়েছে, এই কারণে এই দিনটি পালন করতে আন্তর্জাতিক ঘুম দিবস পালন করতে তারা ভয় পায়, তারা সংকোচে থাকে। অনেক কিছু লক্ষ্য করার বিষয় আজকে রয়েছে যেগুলো আমাদেরকে দেখতে হবে, বিশ্লেষণ করতে হবে। আজকে অনেক দিন পরে আপনি যখন দেখেন আপনার ঘরে ডাকাত পড়েছে কিংবা আপনার ঘরে আগুন লেগেছে, তখন যদি সে আগুন কেউ নেভাতে আসে, সে ডাকাত তারা থেকেও আছে, সে যদি আপনার শত্রুও হয়, তাকে তো আপনি বলতে পারবেন না যে তুমি এসো না, তোমার আসার প্রয়োজন নাই। কারণ আমার তখন সবচেয়ে বড় তাগিদ হচ্ছে ওই ডাকাত তাড়ানো এবং ওই আগুন নেভানো। তে বাংলাদেশ তো ডাকাতের খপ্পরে পড়েছে, এই ডাকাতের খপ্পর থেকে বাংলাদেশকে উদ্ধার করার জন্য জামাতে ইসলাম কেন রাস্তায় যারা নামবে তারাই আমরা মনে করবো যে এরা আমাদের সঙ্গে ন্যায়ের পথে আছে, সংগ্রামের পথে আছে, তারা তাদের অধিকারের জন্য। জামাত নিষিদ্ধ, জামাত নিষিদ্ধ আমরা মন্ত্রীদের মুখে শুনেছি না, এক সপ্তাহ কিংবা ১০ দিন আগে আইন মন্ত্রীর মুখে শুনেছি জামাত ইসলাম নিষিদ্ধ, স্বরাষ্ট্র মন্ত্রীর মুখে শুনেছি জামাত ইসলাম নিষিদ্ধ, আর সারাক্ষণ যিনি অসত্য কথা বলে বেড়ান হাসান মাহমুদ তো ঘুমের মধ্যেও বলেন। সেই অবস্থার মধ্যে জামাতের সঙ্গে এমন কি হলো, এমন কোন গোপন চুক্তি বা ষড়যন্ত্র হলো যে জামাতকে এত নির্বিঘ্নে একটা কর্মসূচি পালন করতে দেওয়া হলো? আমরা তো খুশি, কারণ আমার ঘরের ডাকাত তারাতে যারা রাস্তায় নামবে তারাই আমাদের প্রকৃত বন্ধু, হোক সেটা জামাত, হোক সেটা কমিউনিস্ট, হোক সেটা মধ্যপন্থী, হোক সেটা গণতন্ত্রপন্থী, যে কোনো রাজনৈতিক দল। আজকে জামাতের এই জিনিসটাকে উস্কে দেওয়ার জন্য আমাদের মধ্যে কিছু কিছু সংবাদ মাধ্যমের ব্যক্তিরা খুব আগ্রহী হয়ে উঠেছে, সরকারের এজেন্ডা হয়তো ওনাদেরকে দেয়া হচ্ছে যে আপনারা এই কাজটা করেন, সেই কাজগুলো তারা করছে। ভারতে চলচ্চিত্র পরিচালক যারা আছেন তাদেরকে নিয়ে একটা সংগঠন আছে, নাম হচ্ছে ডাইরেক্টরস গিল্ড। তো আমরা বাংলাদেশে সারা জীবন শুনেছি সম্পাদক পরিষদ, পত্রিকার যারা এডিটর আছেন সারা জীবন শুনেছি নোয়াব, পত্রিকার মালিক যারা তাদের সংগঠন, হঠাৎ করে দেখলাম একটা নতুন সংগঠন তৈরি হয়েছে সরকারের আমলে, নাম হচ্ছে কি এডিটরস গিল্ড। এটার প্রধান হচ্ছে মোজাম্মেল বাবু সাহেব, তিনি প্রতি সপ্তাহে সপ্তাহে লোকজন ডাকেন, সেখানে বসে তাত্ত্বিক আলোচনা হয়, সেখানে বসে ভাবটা এমন হয় যে সরকারকে বোধ হয় কাতুকুতু দিচ্ছে অথবা পেটে খোঁচা দিয়ে মনে করিয়ে দিচ্ছে এই আপনারা কিন্তু এই ভুলটা করছেন, এটা ঠিক করেন ঠিক করেন। এই যদি হয় সংবাদ মাধ্যমের দায়িত্ব তাহলে সেটা সংবাদ মাধ্যম না, সেটা গণমাধ্যম তো নাই, সেটা সংবাদ মাধ্যমও না, সেটা সরকারের প্রচার মাধ্যম। তালিকা আমাদের তালিকা করেন পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায়, অন্যান্য বিরোধী দলের নেতা কর্মীদের তালিকা করেন, আপনাদের তালিকাও প্রস্তুত হচ্ছে মনে রাখবেন, যে কেউ অদৃশ্য বসে করছে যদি নাই করে থাকে আমাদের কাছে তো তালিকা নাই। আজকে সচিবালয়ে কি প্রকাশিত হচ্ছে ২০১৮ ২ নম্বরী ৬ নম্বরী নির্বাচনে কে কোথায় কোন দায়িত্ব পালন করেছেন, কোন সচিব ছিলেন, কোন অফিসার সেখানে ছিলেন? আজকে সচিবালয় থেকে কি তালিকা প্রকাশিত হচ্ছে ২০১৮ এই চোরাই নির্বাচনে এই চোরাই কার্যে কোন কোন পুলিশ অফিসার জড়িত ছিলেন, কে কোন জেলার দায়িত্বে ছিলেন, কোন আইন শৃঙ্খলা বাহিনীর কোন নেতা কোন সদস্য সেখানে দায়িত্ব পালন করেছেন? এগুলো কি আমরা চাচ্ছি? আমরা তো ১৬ বছর ধরে মার খেতে খেতে অতিষ্ঠ হয়ে গেছি, আমরা তো মার খাচ্ছি, আক্রান্ত হচ্ছি, আমাদের ১৭ জন ভাই এখন পর্যন্ত নিহত হয়েছেন সাম্প্রতিক আন্দোলনে, ওই আমরা তো কাউকে মারতে যাইনি,
আমরা তো পুলিশের উপর আক্রমণ করিনি তারপরে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে অগ্নি সন্ত্রাস করবে আগুন জ্বালাবে এই করবে ওই করবে সব কিছু হচ্ছে পরিকল্পিত যেভাবে পরিকল্পিত হয়ে তারা করেছিল স্বাধীনতার পর এই যে ঘুম দিবস এই যে ঘুম হওয়া পরিবারগুলোর কান্না এই কান্না তো শেখ মুজিব জীবিত থাকতেই শুরু হয়েছে শহীদুল্লাহ কায়সারকে ঘুম করা হয়েছিল শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে তার ভাই বাংলাদেশের আরেক জাতীয় প্রতিভা জহির রায়হান জি খুঁজতে গিয়ে আজ পর্যন্ত তার লাশের কোনো খবর পাওয়া যায়নি সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কথা বাদ দিলাম আমি একটা মাত্র উদাহরণ দেবো বরিশালের বিএম কলেজ রজমোহন কলেজ প্রায় 150 বছর আগের একটি শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে জাসদ ছাত্রলীগের পক্ষ থেকে যারা বিবিজিএফ এজিএস এ প্রতিদ্বন্দ্বিতা করেছিল সেই তিনজনকে গুম করা হয়েছিল 1973 সালে নজরুল সদরুল সমরেশ তিনজন ছাত্রলীগের জাসদ ছাত্রলীগের নেতা আজ পর্যন্ত তাদের কবরের সন্ধানও পাওয়া যায়নি লাশের সন্ধানও পাওয়া যায়নি একটু আগে দাদা বলছিলেন আমিও চিন্তা করে দেখলাম তাই তো সিরাজ সিকদারকে যে হত্যা করা হয়েছিল সিরাজ সিকদারের কবর কোথায় কোন সাংবাদিক বন্ধুরা জানেন তার পরিবার জানে কেউ জানে যে সেই আওয়ামী লীগের আমলে এগুলো হবে এটাই তো স্বাভাবিক এবং তারা বিভিন্ন সময় দৃষ্টি নানা দিকে সরিয়ে দেওয়ার জন্য নানা রকমের অপকৌশল অবলম্বন করে এক সময় 70-80 দশকে ঢাকা শহরে এরকম একটি কৌশল নাকি প্রচলিত ছিল যে বাসের মধ্যে পকেট মেরে পকেট মারতে একজন যখন টের পাবে যে কার পকেট বেড়েছে তিনি যখন চিৎকার দেবেন তখন পকেট মারতে একজন লাফ দিয়ে পড়ে বাস থেকে বলবে ওই যাচ্ছে যাচ্ছে ধর 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 ওর পিছে পিছে আরো 3-4 জন চলে যাবে অর্থাৎ গোটা গ্রুপটাই হচ্ছে পকেট মারের আজকে সেই পকেট মারতে সেই পকেট কাটা ঘাট কাটা চোরদের একটা ঐক্য হয়েছে এই সরকারকে টিকিয়ে রাখার জন্য সেটার মধ্যে যারা জড়িত আছেন তারাও এই পাপের প্রায়শ্চিত্ত একদিন করবেন এই শিশুর চোখের অশ্রু এই বিধবা স্ত্রীর কান্না এই মায়ের আর্তনাদ এই সবকিছু বাতাসে মিলিয়ে যাবে এমনটা মনে করবেন না শেখ মুজিবের হত্যাকাণ্ডের বিচার যদি এত বছর পরে হতে পারে যদি আন্তর্জাতিক অপরাধ আদালতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যারা মূল নায়ক তাদের যদি বিচার হতে পারে ওই সময় অপরাধে আজকে যদি মিয়ানমারের সামরিক জান্তার বিচার আর্জেন্টিনার আদালতে হতে পারে গাম্বিয়ার আদালতে হতে পারে এই দেশে আজকে যারা এই কুকর্মের সঙ্গে জড়িত আছেন এই পরিবারের অশ্রু এবং কান্না আত্মরাদের সঙ্গে যারা জড়িত আছেন তাদের বিচার ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে হবে এই পরিবারটা দেখে যেতে পারবে যা তাদের হারানো সন্তান হারানো মালিক হয় ঘরে ফিরে এসেছে না হলে তার সন্ধান পাওয়া গেছে এই দুটোর একটা ছাড়া তো আমরা ঘরে উঠবো না যত অপবাদ দেওয়ার চেষ্টা করেন জামাত ইসলামীকে নিয়ে যে নতুন খেলায় নেমেছেন সেই খেলা আপনাদেরকে সম্পন্ন করতে হবে নিজেরাই বাধ্য হয়ে করবেন কারণ জিনিসটা অত্যন্ত পরিষ্কার একটা হচ্ছে অধিকার আর একটা হচ্ছে অস্তিত্ব জামাত লড়াই করছে তাদের অধিকারের জন্য আমরা লড়াই করছি আমাদের অস্তিত্বের জন্য আমাদের মূল নেতাকে গ্রেফতার করে রেখেছেন এত বছর ধরে যে ভাগ বেগম খালেদা জিয়ার নামের উপরে লক্ষ মানুষ দিন রাত কোনো কিছু না মেনে ঝড় বৃষ্টি বাদল না মেনে তার কথা শোনার জন্য হাজির হয় তাকে ঘরে আটকে রেখেছেন আমাদের সেকেন্ড ইন কমান্ডকে হাজার মাইল দূরে রেখেছেন আমরা এত সহজে ছেড়ে দেব আমাদের তো শুধু অধিকার নয় আমাদের তো অস্তিত্বের প্রশ্ন বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে আমরা কোনো আপোষ করব না এই সরকারের সঙ্গে আর অধিকার আদায়ের লড়াইয়ে যারা আছেন তারা যারা যে পরিচয় যেখানে আছে সবাই এই মুহূর্তে আমাদের বন্ধু পরের হিসাব নিকাশ পরে তাদের সবার সঙ্গে হবে